ইভিনিং দুষ্টু বাবানস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে দেখেছেন আমি যাব হচ্ছে দিদিভাই বাড়ি, মানে বড়দের বাড়ি আর কি। তার ছেলে জন্মদিন, ভাগনার জন্মদিন, এই যে ওই নিয়ে রেডি হয়ে গেছে। ওরম করিস না, ওরম করিস না। আমি শাড়ি পরে নিয়েছি, শাড়ির ওপর সোয়েটার পরে নিয়েছি, লিপস্টিক এখন লাগাইনি, ওখানে গিয়ে লাগিয়ে নেবো। ওটা কাকায় তারপরে তো আগে গিফট কিনতে যাবো, তারপরে যাব ওখানে। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে পাবেন আপনাদের নিয়ে যাচ্ছে। চলুন চলে এসছি। এখানে অনেক ডিসকাউন্ট ছিল, আমি প্রথম জানতাম না, মানে জানতাম না মানে ওখানে কিছু লেখা ছিল না, কিন্তু কি কারণটা ওকে জিজ্ঞেস করতে হবে যদি জানে। তো ও যখন বিল পেমেন্ট করতে যাচ্ছে তখন যেটা 550 জিনিস সেটা 300 কত পড়লো, মানে অনেকটা ডিসকাউন্ট ছিল ভিমার্টে। ওফ সত্যি। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি ওদের ফ্ল্যাটে, নিচে আছি, এবার যাবো লিফটে উঠবো। ও গাড়িটা পার্ক করছে ওইখানে। তো সোনু ওর কাকার সাথে আসবে, আমরা আগে চলে এসেছি, যেহেতু এখানে ঢোকার ব্যাপার ছিল, একটু গিফট কেনার ব্যাপার ছিল, তার জন্য ওকে বললাম। তো তারা ওরা থাকে চারতলায়, তাই চার লিফটে চাপবো ও আসুক। তারপরে মুখটা বাড়িয়ে রয়েছে আর পুরোটা আসেনি, দাঁড়ানোর সময় কিরকম একটা শরীর যাচ্ছি। চলে এসছে, দেখো বেলুন ফোলানো হচ্ছে, দেখো একটা ফাটিয়ে দিয়েছে ফটাম করে আর কানে তালা লেগে গেছে। এই যে ও আবার একটা নয় দুটো ফোলাচ্ছে একসাথে, এই দেখো, এই দেখো, এই দেখ, এই দেখ ঠুমকু, একটা নয় দুটো একসাথে। আর এই যে বার্থডে বয়, একবার তাকিয়ে দাও, হাই করে দাও, হাই। একটা নয় দুটো একসাথে ফোলাচ্ছে। এইদিকে কেক কাটার ব্যবস্থা চলছে, জেঠিমা বসে আছে, একবার হাই করে দাও, উনি করে হাই হাই। ভিডিও হচ্ছে, ওই যে সবাই দেখবে সবাই, এই যে এই কটা বেলুন ফুলে আছে এখন। এই শোনো, ফাটিয়ে দিবি না, মাস্তানটা মারছে জানিস, আবার ছাড়াচ্ছে, আবার ছাড়াচ্ছে, ও তো ওকে দিয়েছে দুটো দিনে, কি দিচ্ছে, আবার বাজে কথা বলেছে, দেখো দিয়ে মুখটা আড়াল করছে,
ওরে যাবে না কেন গেলে হাত গরম হয়ে যাবে লাইটার টা জ্বালিয়ে রাখো না কিচ্ছু হবে না আর তো একটু ভিজিয়ে নিবি তারপর দেখবি কিচ্ছু হবে না জল আছে কত চলো এখানে হ্যাপি বার্থডে সং চালানো হয়েছিল, তো আমি কপিরাইটের ভয়ে আমি এখানটা সাউন্ডটা মিউট করে দিলাম। তো হ্যাপি বার্থডে তো ভালোই কেটেছিল, কপিরাইটের ভয় তো সবারই থাকে, তাই আমি ভয়তে ওই গানটা আমি মিউট করতে বাধ্য হলাম। হ্যাপি বার্থডে টু টুঙ্কু। তো মোমবাতিগুলো নেভাতেই পাচ্ছে না, ম্যাজিক মোমবাতি যতই নেবাক আবার জ্বলে যাচ্ছে। তো এখানে জায়গাটা ভীষণ মজা লাগছিল দেখতে, ও ফুদিয়েই যাচ্ছে আর ওটা নিভছে না। তো এই হলো ব্যাপার, আপনারা দেখতে থাকুন। তো আমরা এখন ডিনারে বসে গেছি আর ওদিকে গান চালিয়েছে বলে আবার আমায় মিউট করে নিতে হয়েছে। তাই দেখো এখানে পমফ্রেট ফ্রাই দিয়েছে খেতে। তো এবার আমরা একে একে খেয়ে নেবো, আর রাতও অনেক হয়ে গেছে তাই খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে আস্তে আস্তে। তো পমফ্রেট ফ্রাই ছিল আর ছিল ফ্রায়েড রাইস, বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও ছিল, স্যালাড ছিল আর ছিল ওটা বাটার পনির না কি পনির আমি ঠিক বুঝতে পারলাম না, তবে খেতে স্বাদ ছিল। আর ছিল চিকেন, চিকেন ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, পাপড় ছিল। তো আপনারা আর চাটনি, হ্যাঁ চাটনি তো বললামই। তো আপনারা দেখতে থাকুন।
বাড়ি চলে যাব। সোনাকে সোয়েটার মগুলো পরাচ্ছি, খেলতে খেলতে এত গরম করছে সব খুলে দিয়েছে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকা বেল বাটন দিয়ে তুলে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। তো গুড নাইট, সোয়াতি, টাটা।